madam, Sripa madam, Shushmita madam, Bonari madam, Kristuti madam, Shurmishta madam. Shabai, jara uposthit ache, shabai ke shubho, দিবস উপলক্ষে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা প্যারামেডিকেল কলেজের পক্ষ থেকে জানাই এখানকার নার্ভাস সিস্টেম এবং কার্ডিয়াক সিস্টেম জয়সা ম্যাডাম শিরুপা ম্যাডাম এরা তিনজনই উপস্থিত এদের সবার জন্য একবার একটু জোরে হাততালি শুনতে পেলে খুব ভালো লাগবে একটু দু একটা কথা বলবো আজকে বকবক করবো না এত সুন্দর অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেগুলোকে দেখবো সেটাই আমার আশা তোদের কাছ থেকে শুধু একটা বলি সাউন্ড থেরাপিটা একটু মাথায় রাখবি সাউন্ড থেরাপিটা কেন মাথায় রাখতে বলছি কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষক দিবস বলে এই কথাটা বলছি শিক্ষা ব্যবস্থা অ্যানসিয়েন্ট ইন্ডিয়া মানে প্রাচীন ভারতে তখন কাগজ কলম কিন্তু ছিল না গুরুমুখী বিদ্যা ছিল গুরুমুখী বিদ্যাটা কি যে গুরু গুরুকুল ছিল পাঠশালা তো সেই পাঠশালায় গুরু মুখে মুখে জ্ঞান দিতেন মানে যে যে সাবজেক্ট জ্ঞান মানে কি এখন জ্ঞান কথাটা বলছি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ওপরে আলাদা আলাদা করে পড়াতেন কাগজ কলম ছিল না মানে পুরোটাই সাউন্ড থেরাপির ওপর শুনে শুনে শব্দ মাথায় যেত এবং সেটা মাথায় গিয়ে ছাপা হতো যখন আমরা এখন পড়ে বা ইলেকট্রনিক্স মিডিয়া এই মডার্ন ইন্ডিয়ায় যেগুলো আমরা পাচ্ছি ইলেকট্রনিক্স মিডিয়া পাচ্ছি প্রিন্টেড মিডিয়া পাচ্ছি নানান রকম ইউটিউবে এগুলো পাচ্ছি এটা একটা পড়াশুনোর কৌশল মডার্ন ইন্ডিয়া কিন্তু তখনকার ছিল সাউন্ড থেরাপি তাহলে সাউন্ড থেরাপি কিন্তু ব্রেনের ক্যাপাসিটিকে অত্যন্তভাবে বাড়াতে সাহায্য করে সেই কারণে গুরুমুখী বিদ্যা এই মেডিকেল প্রফেশন কিন্তু গুরুমুখী বিদ্যা ডাক্তারদের ক্ষেত্রে যেটা আছে MBBS তারপর MD MS যে লাইন আছে আমাদের প্যারামেডিক্সেও একই শিক্ষা ব্যবস্থা কিন্তু আমরা প্যারামেডিক্স সেখানে আমাদের ওই গুরুমুখী বিদ্যা কিন্তু শুনে শুনতে হবে ভালো করে শুনতে হবে যে ক্লাসগুলো টিচাররা করায় সেই ক্লাসগুলো শুনতে হবে তাহলে কি হলো থিওরি যখন মাথার মধ্যে গিয়ে স্টিমুলেট করবে এইবারে পেরিফেরাল সিস্টেমে হাত আছে হাত কাজটা খুব ভালো করতে পারবে মাথা তাকে বলবে হাতটা ভালো করে কাজ কর এই করতে গেলে কিন্তু সাউন্ড থেরাপির খুব উপযোগিতা আছে ওই জন্য এই টিচার্স ডে দিনে বলে যাচ্ছি গুরুমুখী বিদ্যা ওই জন্য সাউন্ড যে টিচার বলছেন প্রফেসর বলছেন ডাক্তার বলছেন ছোট কেউ মানে কাজ জানালো অথচ বয়সে কম সিনিয়রিটিতে কম বলছে এই বলা এই টিপসগুলো কিন্তু মাথায় রাখতে হবে এগুলো আগামী দিনে দারুণভাবে কাজ করবে এই একটাই বলার কথা ছিল আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উনি একজন মহান ফিলোসফার ছিলেন খুব বড় দার্শনিক ভারতীয় দর্শনকে বিশ্বের মাঝে তুলে ধরেছিলেন আর আধুনিক শিক্ষা ব্যবস্থা তার পলিসি এটা উনিই তৈরি করেছিলেন সেই কারণেই টিচার্স ডেতে আমরা করি ছাত্রদের আজকে খুব বড় উৎসবের দিন দেখে খুব আনন্দ লাগছে কেন ধর্ম বেসিসে আমাদের উৎসবগুলো হয় দুর্গাপূজা ঈদ ক্রিসমাস এগুলো সব কিছুর পেছনে একটা ধর্ম জড়িত আছে কিন্তু আজকের এই যে শিক্ষক দিবস এই যে জ্ঞান এই দিবসে কিন্তু কোনো ধর্ম নেই এই দিবসে একটাই আছে নলেজ ওই KYC স্যার বলে যাচ্ছিলেন অমৃত মানে কি জ্ঞান যত জ্ঞান যত পারল চুটে ফুটে খেল সেই জ্ঞানের দিন এটা সর্বধর্ম সমন্বয় ছাত্রদের এই যে আনন্দ এটা আমি নিজেকেও তো আমি এখনো ছাত্র কারণ আমরা সবাই এই পৃথিবীর পাঠশালায় কিন্তু ছাত্র যে মনে করবে আমি শিখে গেছি টিচার হয়েছি তার শেষ সুতরাং আমিও এখন ছাত্র আছি তোদের কাছ থেকেও আমি শিখি আমি যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি সেটুকু তোদের মধ্যে দেওয়ার চেষ্টা করি এইভাবে আদান প্রদানটাও চলুক আর সময় নষ্ট করবো না বকবক করবো না সাউন্ড থেরাপিটা মাথায় রাখিস এইটুকু বলে সবাইকে আবারও ভালোবাসা জানিয়ে তোদের মধ্যে এসে আনন্দ করতে পারছি এই জন্য আমি অভিভূত অত্যন্ত আবেগাপ্লুত এইটুকু